সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা চ্যানেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পটির শেষ অংশটি নিয়ে আলোচনা করব গল্পটি পাঠ করব এবং বিশ্লেষণ করব এর আগে এই পুঁই মাচা নিয়ে আমরা তিনটি ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যাদের প্রয়োজন থাকবে তারা অবশ্যই সেগুলি দেখে নেবে এখন আরম্ভ করব পুঁই মাচা গল্পের শেষাংশ তবে তার আগে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ করি এর আগের দিনে আমরা শেষ করেছিলাম এইখানে অন্নপূর্ণা বলছে যে যাদের বাড়িতে যাবে তার মেয়ে খেন্তি তাদেরকে অনেক সুখ দেবে কারণ তার মতো এমন ভালো মানুষ কাজে কর্মে বকো মারো গালদাও টু শব্দটি নেই ইত্যাদি তার পরের অংশ থেকে আজকে আমরা দেখব বৈশাখ মাসের প্রথমে সহায়রির এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্দির বিবাহ হইয়া গেল অর্থাৎ এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে এক পাত্রের সাথে বিয়ে হয়ে গেল খেন্দির যে খেন্দির বিয়ে নিয়ে সামাজিক একটা সমস্যা দেখা দিয়েছিল কেমন বর না দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো মতেই হইবে না অর্থাৎ যার সাথে বিয়ে হলো এটি তার দ্বিতীয় পক্ষ এবং সেই ছেলেটির বয়স পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো মতেই হইবে না অর্থাৎ চল্লিশের কাছাকাছি বা চল্লিশ একটু এক্সিড করেছে এমন তৎকালীন যুগে এটাকে খুব একটা বেশি বয়স বলে বলা যায় না তবু প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন শহর অঞ্চলে বাড়ি সিলেট চুন ও ইঁটের ব্যবসায়ে দু পয়সা নাকি করিয়াছে এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কি না প্রথমে অন্নপূর্ণা এতে রাজি হয়নি ইচ্ছুক ছিলেন না কিন্তু যখন দেখলো পাত্রটি মোটামুটি সঙ্গতিপন্ন সিলেট ও চুনের ব্যবসা করে বেশ কিছু পয়সাও করেছে শহর অঞ্চলে বাড়ি এরকম পাত্র সহজে মিলবে না এই আশঙ্কায় সে এই বিয়েতে রাজি হয়েছিল জামায়ের বয়স একটু বেশি প্রথমে অন্নপূর্ণা জামায়ের সম্মুখে বাইরে হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন পরে পাঁচে খিন্তির মনে কষ্ট হয় এই জন্য বরণের সময় তিনি খিন্তির সুস্পুষ্ট হাতখানি ধরিয়া জামায়ের হাতে তুলিয়া দিলেন চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল কিছু বলিতে পারিলেন না প্রথমে জামায়ের বয়স একটু বেশি বলে জামায়ের সম্মুখে বার হতে চাইনি অন্নপূর্ণা কিন্তু অন্নপূর্ণার মনে হলো একাজ করলে অর্থাৎ সে যদি বাইরে না বেরোয় জামায়ের সম্মুখে না যায় খেন্তি হয়তো মনে মনে কষ্ট পাবে সেই কারণে খেন্তির কথা ভেবে সে জামাইকে বরণ করেছিল এবং বরণ করার সময় খেন্তির সুস্পুষ্ট হাতখানি জামায়ের হাতে তুলে দিয়েছিল তখন কিন্তু চোখের জল বাধা মানেনি বাড়ির বাইর হইয়া আমলকি তলায়। বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল অন্নপূর্ণা যাইয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি বাইর হইয়া সেখানে সেখানে লুটাইতেছে তার এই অত্যন্ত অগোছালো অত্যন্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন পুটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল খিন্তিকে কি অপরে ঠিক বুঝবে যখন খেন্তি তার স্বামীর সাথে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে আমলকিতলায় বেহারার সুবিধা করার জন্য সেই পালকিটা যখন নামিয়েছিল তখন অন্নপূর্ণা সেদিকে তাকিয়ে দেখে বেরার ধানের নীল রঙের মেদি ফুলের যে গুচ্ছগুলি যেখানে নত হয়ে আছে সেখানে খিনতির কম দামের বালুচরের রাঙা চেলির পালকির বাইর হয়ে এসেছে এমি অগোছালো নিতান্ত নিরীহ হয়তো একটু অধিক মাত্রায় ভোজন কিন্তু এই মেয়েকে অপরিচিত মহলে কেউ চিনবে কি এই ভাবনায় তার মন যেন ডুবড়ে উঠল যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল মা আষাঢ় মাসেই আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও দুটো মাস তো মানে নিজেকেই যেন সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল যে তাকে যেন আষাঢ় মাসে আনতে যাই বৈশাখ মাসে বিয়ে হচ্ছে তাহলে মাঝে আর দুটো মাস দুটো মাস হলেই সে চলে আসবে এই দুটো মাসের সান্ত্বনাতে সে কিন্তু শ্বশুর বাড়ি গিয়েছিল ওপার আর ঠান দিদি বলিলেন তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো খেনের মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক সুরে না যাবে না বই কি দেখো তো কেমন না যান ঠান্ডি তামাশার সুরে বলেছিল তোর বাবা যাবে কেন আগে নাতি হোক খিন্তির মুখ তখন লজ্জায় রাঙা হয়ে উঠেছিল এবং একটু যেন গুইমির সুরেই বলেছিল যে যাবে না নিশ্চয়ই যাবে এদিকে দিন যায় আষাঢ় মাস পেরিয়ে গেল অজ্ঞান প্রৌষ চলে গেল এলো ফাল্গুন চৈত্র মাস সেই ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া তুলিতে অন্নপূর্ণার মন হুব করিত তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে মা বলবো একটা কথা ওই কোনটা ছিঁড়ে একটুখানি ফাল্গুন মাসে মা যখন আমসত্ব তুলছে রোদ থেকে তখন তার সেই একটু লোভী সেই খিন্তির কথা মনে পড়েছে সে থাকলে আস্ত এসে হয়তো তার কাছে একটু আমসত্ব চেয়ে বসত এক বছরের উপর হইয়া গিয়াছে পুনরায় আষাঢ় মাস বর্ষা বেজ নামিয়াছে ঘরের দাওয়ায় বসিয়া সহায়রি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন সহায়রি তামাক সাজিতে সাজিতে বলিলেন ও তুমি ধরে রাখো ওরকম হবেই দাদা আমাদের অবস্থার লোকের ওর ভালো আর কি জুটবে মানে এক বছর পেরিয়ে গেছে আষাঢ় মাস এসেছে তখন সোয়াইরি তার প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছে নানান কথাবার্তা হচ্ছে বলতে বলতে বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হয়ে বসেছিল দূর হতে দেখলে মনে হয় যেন রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন গলা পরিষ্কার করে সে জিজ্ঞাসা করল সয়রিকে তোমার মেয়েটির হয়েছিল কি সয়োরি হুঁকাটায় পাঁচ ছটি টান দিয়া বলিলেন বসন্ত হয়েছিল শুনলাম ব্যাপার কি দাঁড়ালো বুঝলে মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না আড়াই আন্দাজ টাকা বাকি ছিল বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও অর্থাৎ এক বছরের উপর পেরিয়ে গেছে কথাবার্তায় যা বোঝা যাচ্ছে খেন্তি আর নেই তার বসন্ত হয়েছিল সেই মারা গেছে তারা মেয়েকে বাপের বাড়ি কোনো মতেই পাঠাতে যায়নি তার কারণ না বর্পণ দেনা পাওনা যখন বিয়ে দিয়েছিল তখন পুরো দেনা পাওনা শোধ করতে পারেনি সবাই হয়তো আড়াইশো টাকার মতো বাকি ছিল সেই কারণে সে মেয়ে শ্বশুরবাড়ির লোক মেয়েকে বাপের বাড়িতে আসতে দেয়নি তাদের শর্ত ছিল আগে টাকা মেটাও তারপর বাপের বাড়ি যাও একেবারে চামার তারপর বললাম টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি পুজোর তত্ত্ব কম করেও তিরিশটা টাকার কমে হবে না ভেবে দেখলাম কি না মেয়ে নানা নিন্দে ওঠালে ছোট লোকের মেয়ের মতন চাল হাভাতে ঘরের মতো খাই খাই আরও কত কি পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে মানে নানান গঞ্জনা দিতে লাগলো মেয়েটার উপর তারপর সহায়রি পৌষ মাস নাগাদ না থাকতে পেরে মেয়েটাকে দেখতে গিয়েছিল সয়রি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না অল্পক্ষণ পরে বিজন সরকার বলিলেন তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্না কাটি করাতে পৌষ মাঝে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো। না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয় যেমন মেয়ে তেমনই বাপ পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে পরে বিষ্ণু সরকারের দিকে চাইয়া বলিলেন বলি আমরা ছোট লোক কি বলল তোমার তো সরকারগুলো জানতে বাকি নেই বলি পরমেশ্বর চাটু্যের নামে নীলকুঠির আমলে এ বাগে বাঘে গরুতে ঘাটে জল খেয়েছে আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সবাইরি শুষ্ক সুরে হাহা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন অর্থাৎ সায়রীর এমন কোন অবস্থা ছিল না তাদের পূর্বপুরুষ পরমেশ্বর চাটুর্যের আমলে বাঘেক বলদে এক ঘাটে জল খেত কিন্তু আজ মেয়ের বাড়িতে গিয়ে তাকে ছোট লোক বলে গঞ্জনা শুনতে হচ্ছে বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাট না নিলেন তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হল এমন জামার বসন্ত গায়ে বেরোতেই টালাই আমার এক দুঃসম্পর্কের বোন আছে একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল তারই ওখানে ফেলে রেখে এলো অর্থাৎ খিন্তির বসন্ত হলো বসন্ত হওয়ার সাথে সাথে এক দূর সম্পর্কের বোনের কাছে সয়রির বোনের কাছে রেখে দিয়ে চলে এলো আমায় না একটা সংবাদ না কিছু তারা আমায় সংবাদ দেয় তা আমি গিয়ে সংবাদ দিয়েছিল তার সেই দুঃসম্পর্কের বোন সেই সংবাদ শুনে গিয়েছিল সবাই কিন্তু যখন সে গেছে তার আগেই সব শেষ খিন্তি মারা গেছে যে খেন্তি নিজের হাতে পুঁই মাছা তৈরি করেছিল পুঁই শাক লাগিয়েছিল যার জলে যার যত্নে পুঁই শাক বড় হয়ে উঠেছিল সেই খেন্তি কিন্তু অপরের যত্ন পায়নি যত্নের অভাবে পুঁইশাখের মতো সরল সরস জীবন রস উচ্ছ্বল খেন্তি জীবন থেকে হারিয়ে গেল দেখতে পাওনি না এমনই চামার গয়নাগুলো অসুখ অবস্থাতে গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে যাক তা চলো যাওয়া যাক বেলা গেল চার কি ঠিক করলে পিঁপড়ের টোবে মুড়ির চার তো সুবিধা হবে না মানে ওই সব কথা প্রশ্ন ছেড়ে দিয়ে তারা অন্য প্রসঙ্গে কথাটাকে ঘুরিয়ে দিল অর্থাৎ মাছ ধরতে যাওয়ার উদ্যোগ করলো সোয়ী অর্থাৎ যেন ও কথাটাকে সে ভুলতে চায় তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে আজ আবার পৌষ পার্বণের দিন এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরা বলি করিতেছেন যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই আবার সেই শীতকাল পৌষ মাসের সংক্রান্তি যে পৌষ মাসের সংক্রান্তিতে পিঠে তৈরি করেছিল খেন্টি সেই দিন এসেছে সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাগলি পিঠার জন্য চালের গোড়ার গোলা তৈরি করিতেছেন ও রাধি উনানের পাশে বসিয়া আগুন পোহাইতেছে রাধি বলিতেছে আর একটু জল দিতে হবে মা অত ঘন করে ফেললে কেন পুটি বললে আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না তার মানে ওই সব পিঠে নিয়েই নানান কথা হচ্ছে পিঠেকে কেন্দ্র করে ও মা দেখো মা রাতের দোলাই কোথায় ঝুলছে এক্ষুনি ধরে উঠবে আগুনের কাছে গেছে দোলাই প্রায় ঝুলে গেছে আগুনের কাছে কাছে অন্নপূর্ণা বলিয়া উঠিলেন সরে বসো না আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না এদিকে গোলা তৈরি হইয়া গেল খোলা আগুনে চোরাইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুঠি দিয়া চাপিয়া ধরিলেন দেখিতে দেখিতে মিঠে আছে পিঠা টোপরের মতন ফুলিয়া উঠিল পুটি বলিল মা দাও প্রথম পিঠা কানা কানাচে সাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি অর্থাৎ একটা রীতি সারা ষষ্ঠীকে পিঠে দিয়ে আসার অন্নপূর্ণা বলিলেন একা যা রাধিকে নিয়ে যা খুব যোজনা উঠিয়াছিল বাড়ির পেছনে সারা গাছের ঝোপের মাথায় ওখানে গিয়ে সে পিঠে দিয়ে এলো তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল পিঠাগড়া প্রায় শেষ হইয়া আসিয়াছি রাতও তখন খুব বেশি যোজনার আলোই বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোগড়া পাখি টকর টক শব্দ করিতেছে তাহার সরটাও যেন প্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্ক হঠাৎ বলিয়া উঠিল দিদি বড় ভালোবাসত অর্থাৎ তারা খেতে বসছে তখন দিদির প্রসঙ্গ উঠল না দিদি এই পিঠে খেতে ভালোবাসত এই কথা বলার সাথে সাথে পুটি কথা তখনই নির্বাক হইয়া স্মৃতি কিন্তু তাদের মনে জেগে উঠল তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনামনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল কোথায় আবদ্ধ হয়ে পড়ল না যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতাই পাতাই সিরাই সিরাই জোড়াইয়া তাহার কত সাদের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ হলো সেই পুঁই গাছটার দিকে যে পুঁই গাছটা লাগিয়েছিল সেই খেন্তি যে পুঁই গাছের প্রতি পুঁই শাকের প্রতি একটা প্রচন্ড লোভ করত সেই খেন্তি বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডোগাগুলি মাচাতে সব ধরে নাই মাচা হইতে বাইর হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর অর্থাৎ জীবনের লাবণ্যে ভরপুর পুঁই গাছ আজও কষ্ট নধর হয়ে মাছ অতিক্রম করে উঠে চলেছে সে মানুষের সেবা পেয়েছে যত্ন পেয়েছে এই সেবা এই যত্নের সামান্য অংশ যদি খিন্তি পেত তারও জীবন লাবণ্যে ভরপুর হয়ে উঠত কিন্তু তার হাতের লাগানো পুঁই গাছ পুঁই মাচা স্মৃতিস্বরূপ রয়ে গেছে চলে গেছে সহয় সরলতার প্রতীক পুঁই মাচার প্রতীক খেন্তি